চট্টগ্রাম কলেজ স্কুলের মেধাবী ছাত্র আদনান ইসপারর হত্যাকারী কলর মধ্যে পাঁচজনরে গ্রেফতার করছে সিএমপি। পুলিশ সূত্রে জানা যায়, ক্রিকেট খেলারে কেন্দ্র করি আইডিয়াল স্কুলের সামনে 10 হইতে 15 জন একত্র ইয়ে আদনানরে মারধর গড়ানোর পর এক পর্যায়ে ছুরি মারি দেয়। আমরা গতকাল রাতে ফটিকছড়ি থেকে একই জায়গা থেকে একই ঘরের থেকে আমরা 4 জনকে আটক করি এবং তাদের তথ্যের ভিত্তিতে আমরা শহর থেকে আরেকজন আটক করি, সব মিলে আমরা 5 জনকে আটক করতে পেরেছি। এই হত্যাকাণ্ডে ব্যবহৃত যে ছুরি, সেই ছুরিও তার স্কুল ব্যাগ তার সাথে ছিল, সেখান থেকে আমরা উদ্ধার করি। কিশোর পর্যায়ের কোনো ছেলে বা মেয়ে যেটাই হোক, তাদেরকে যদি রাজনৈতিকভাবে কেউ কোনো প্রশ্রয় দিয়ে থাকে সেটাও কাটার করতে হবে। আমরা তাদের বয়সগুলো ভেরিফাই করব, যদি 18+ হয় তাহলে একরকম হিসাব, 18 বছরের যদি একদিনও কম থাকে তাহলে কিশোর আদালতের মাধ্যমে বিচার হবে। ইন্দি আবার চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আদনান ইসপারের হত্যাকারী হলার ফাঁসির দাবি লইয়ে মানববন্ধন করছে চট্টগ্রামের বিভিন্ন স্কুলের শিক্ষার্থী সকল। তার মধ্যে অংশগ্রহণ করে চট্টগ্রাম কলেজ স্কুল, চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম সরকারি মহসিন উচ্চ বিদ্যালয় সহ আরো বহু স্কুল। ডেস্ক নিউজ, C+TV। দর্শক, আনার এই ভিডিও কিনা অনারত কম লাগে এই লাল সাবস্ক্রাইব বাটন দবরাই উঙ্গ সাপোর্ট এবং C+ ফোন রে চাও।